শুভ ষষ্ঠী সকলকে। আজকে তোমাদের একটা জিনিস দেখাবো বলে ক্যামেরাটা অন করলাম। আমাদের বাড়িতে দেখো কত বড় তুলসী গাছটা হয়েছে। এর আগে আমি কোনোদিন এত বড় তুলসী গাছ কারোর বাড়িতে দেখিনি। অনেক মন্দিরে দেখেছি, বাট কারোর বাড়িতে আমি দেখিনি। দেখো এই গাছগুলো, দেখো এগুলো একদম ছোট ছোট চারা আনা হয়েছিল, মানে এইটুকুটুকু, সেগুলো একদম বন হয়ে গেছে। আর এইটা এইটা তো মানে আমার পুরো ক্যামেরাটা তো আসছে না, এত বড় হয়ে গেছে গাছটা। মানে শ্রীকৃষ্ণ আছেন সেটা তো প্রতি মুহূর্তে আমাকে জানান দেয়নি, তার সাথেও আবার এই গাছটার মাধ্যমে আমি পুরোই জানান পাচ্ছি যে হ্যাঁ কেউ একজন আছে আমার জন্য। যাই হোক, এই গাছটার জন্য মনটা খারাপ, কারণ আমরা যখন ওই বাড়ি চলে যাব তখন এই গাছটাকে কী করব। আচ্ছা, আমাদের বাবা মারা আমাদের এত ভালোবাসে, আমরা কি তাদেরকে কেয়ার করতে পারি? এখনও তো আমি কিছুই কেয়ার করে উঠতে পারিনি। যতদিন না ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হব ততদিন আমার মন একেবারেই শান্ত হবে না। যেদিনকে মা বাবাকে নিজের টাকা ইচ্ছা মতো শপিং করাতে পারবো, ভালো রেস্টুরেন্টে খাওয়াতে পারবো, তবেই আমার মনে হয় যে আমার অন্তরের আত্মাটা শান্তি পাবে। যতদিন না পাচ্ছি ততদিন এইটুকুই করি। আমার মা তো নিজের জন্য কোনো কিছুই স্কিন কেয়ার বা কিছুই করে না, এমনকি আমার মাকে আমি ছোট থেকে কোনো লিপস্টিকও পড়তে দেখিনি। তো আমি জোর করেই মাকে আইব্রো করে দিই মাঝে মাঝে। তো যেহেতু পুজোর টাইম, তো আমি বললাম যে চলো তোমাকে একটুখানি ফেসিয়াল করে দিই, তো মাও রাজি হয়ে গেল। আজকে দুর্গা ষষ্ঠী, সেই জন্য কৃষ্ণকে এই জামাটা পরাবো। কৃষ্ণর জামার কাজটা একবার দেখো কি সুন্দর, একবারে নিখুঁত কাজটা। এইটাও তাই, অসাধারণ লাগছে জামাটা দেখতে, কি অপূর্ব লাগছে দেখতে জামাটা, এত সুন্দর। ষষ্ঠীর পুজোটা কমপ্লিট করে নিলাম, কৃষ্ণকে কি সুন্দর লাগছে তার নেই ঠিক, আমার দেখেই নজর লেগে যাচ্ছে। আমাদের ষষ্ঠীর দিন নিয়ম আছে গিরি খড়ি দিতে হয়, সেই জন্য আমি গিরি খড়িগুলো গুলে নিলাম। তো এবার আমি গিরি খড়িটা দেব। বাড়ির সিংহাসনে গিরিখড়ি লাগিয়ে দেওয়ার পর আবার আমি গেছিলাম দোকানে একটু গিরিখড়ি লাগিয়ে দিতে, তারপর গেছিলাম আমাদের নতুন বাড়িতে গিরিখড়ি দিতে। তো আমি রেডি হয়ে নিয়েছি, এবার বেরোবো। ইট ইস মাই টু ডেস লুক। বাড়িতে
শারদীয়া সাজে আর মন লাগে না কাজেতে উৎসবের মাঝেতে নতুন জামার গন্ধ এলো শারদীয়া সাজেতে কোমর ডুলে গঙ্গা মাটি শুনি ছোঁয়া ভরেতে করার পাখি মেললো টানা তোমার আশার খুশিতে এখানে প্রচুর মেলা বসেছে প্রচুর খাবার দাবার পাওয়া যাচ্ছে আমার বাবা দাদা পাশ করার চাপ আনতে গেছে বাজে 12:05 আমরা বেরিয়েছি ঠাকুর দেখতে যাচ্ছি বাজে প্রতাপপুরের দ্বারকা নগরী দেখতে ফুল তুমি তুলিয়াই নাচি আমি মালা গেথে গলায় পড়িব অন্য কেউরে না আমি চাইতে